বিদেশি পর্যটকদের হয়রানি এবং তাদের সাথে প্রতারণা করায় ভারতীয়দের কুখ্যাতি রয়েছে। তবে এবারে নজিরবিহীন প্রতারণায় যেন ইতিহাস গড়ল এক ভারতীয়। মাত্র 300 টাকার জিনিস 6 কোটিতে বিক্রি করে প্রতারণায় নতুন এক মাইল ফলক সৃষ্টি করলেন এক ভারতীয় ব্যবসায়ী। কিভাবে করলেন এমন তুঘলকি কাণ্ড? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। 2022 সালে মার্কিন নাগরিক চেরিশ এসেছিলেন ভারতের রাজস্থানে। গহনাপ্রেমী এই নারী ভারতের রাজস্থান থেকে গহনা কিনে বিপুল পরিমাণ প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী মাত্র 300 টাকার গহনা 6 কোটি রুপিতে বিক্রি করেছেন ওই নারীর কাছে। পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, চেরিশ নামে মার্কিন সেই নারী জয়পুরের জহুরিবাজার থেকে যে গহনাগুলো কিনেছিলেন সেগুলো রূপার হলেও উপর দিয়ে সোনার আবরণ দেয়া ছিল। গত এপ্রিলে গহনাগুলো যুক্তরাষ্ট্রের একটি মেলায় প্রদর্শনীর জন্য রেখেছিলেন চেরিশ, পরে সেখানেই বেরিয়ে আসে গহনাগুলো আসলে নকল। এই অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে নকল গহনা নিয়ে ভারতে আসেন চেরিশ এবং সেই গহনা নিয়ে ব্যবসায়ী গৌরব সনির মুখোমুখি হন তিনি। কিন্তু প্রতারণা ও অভিযোগের বিষয়টি প্রত্যাখ্যান করেন গৌরব। উপায়ান্তর না দেখে পুলিশে অভিযোগ দেন চেরিশ। পাশাপাশি তিনি ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসেরও সহযোগিতা চান। দূতাবাসের পক্ষ থেকেও এই বিষয়টি তদন্তের জন্য চাপ দেওয়া হয় জয়পুরের পুলিশকে। জয়পুর পুলিশের কাছে চেরিশ জানান, গহনা ব্যবসায়ী গৌরব সনির সাথে 2022 সালে ইনস্টাগ্রামে যোগাযোগ হয় তার। পরে গত 2 বছরে নকল গহনার জন্যই ভারতীয় মুদ্রায় 6 কোটি রুপি দেন গৌরবকে তিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই পালিয়েছেন গৌরব ও তার বাবা রাজেন্দ্র সনি। তবে তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। প্রতারক বাবা ও ছেলেকে ধরার জন্য একটি স্পেশাল বাহিনীও গঠন করা হয়েছে। এর আগে গত মার্চ মাসে ভারতের ঝাড়খণ্ডে ব্রাজিলীয় বংশোদ্ভূত স্পেনের এক নারী পর্যটককে দল বেঁধে ধর্ষণ ও তার সঙ্গীকে মারধরের ঘটনা ঘটেছে। ওই নারী পর্যটক নিরাপদে বাংলাদেশ ও পাকিস্তান ঘুরে ভারত ভ্রমণে গিয়ে এই হামলার শিকার হন। বিবিসি জানায়, 28 বছর বয়সী ওই নারী ও তার সঙ্গী মোটরসাইকেলে করে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন। তাবু খাটিয়ে যাত্রাবিরতির সময় তাকে 7 জন ভারতীয় মিলে গণধর্ষণ করে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।